অনেক মারিফতি লোকেরা বলে থাকেন যে যারা মারিফত মানবেন তাদের শরীয়তের আর কোনো প্রয়োজন লাগে না। উদাহরণ হিসেবে খিজরুল ইসলামের বিষয়টা তুলেছেন আমরা এই বিষয়ে, যে মোতারাম ওই বিষয়টি মারিফতি বিষয়টি, এখানে অনেক বিষয় বলা দরকার। যারা বলেন মারিফত হলে আর শরীয়ত লাগে না, তারা নিঃসন্দেহে কাফের। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত হয়েছিল কিনা, আমাদের ইমানটা খুব ভালো করে বুঝুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর এবং একমাত্র তরিকায়, মুসানবীর তরিকায় নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমি মুসানবীর তরিকাতে পড়ে যাচ্ছি। প্রথম বিষয় বুঝুন, আমরা প্রথমে তাদেরকে প্রশ্ন করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত হয়েছিল কিনা, এবং সেটা কবে, ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে না মৃত্যুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সর্বোচ্চ মারিফত অর্জিত হয়েছিল নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে। নবুয়ত পাওয়ার পরে তিনি শরীয়ত মেনেছিলেন কিনা, যদি কেউ মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তার মারিফত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করেছেন, হাঁটার ক্ষমতা ছিল না, কাঁধে ভর দিয়ে যে জামাতে নামাজ আদায় করেছেন, অজু করেছেন, শরীয়ত কিভাবে অজু করে দাঁড়িয়েছেন, মাথা ঘুরে গেছে, যেহেতু মাথা ঘুরলে অজু ভেঙে যায়, আবার অজু করেছেন, তাহলে শরীয়তের খুঁটিনাটি পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ঊর্ধ্বে উঠেছি, কাজে আমার শরীয়ত লাগবে না, ওই ব্যক্তি সন্দেহাতীত ভাবে কাফের। সে যদি হজও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, শুধু মনে করে যে মারিফতের উচ্চ পর্যায়ে গেলে শরীয়ত লাগে না, ওই ব্যক্তি সন্দেহাতীত ভাবে কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেয়ে মারিফত কারোর বেশি ছিল, এই চিন্তা কারো কাফের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মারিফতের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন সাহাবায়ে কেরামগণ, এটা আল্লাহ কোরআনে সাক্ষ্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার এটা মূল, যেটা ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম তাহাবি আকীদায় লিখেছেন যে উম্মতের, মানবতার আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল নবীর পরে, নবীদের পরে সকল মানুষের শ্রেষ্ঠ অলি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর সাহাবায়ে কেরামগণ, তারা কেউ কখনো শরীয়তের বাইরে যাননি। কাজেই শরীয়ত ছাড়া মারেফতের কোনো সুযোগ নেই, মারেফত নেই, শরীয়ত নেই মানে মারেফত চলে গেছে। কারণ আরেকটা বিষয় বলি, মারেফত দিনের কোনো জরুরি বিষয় নয়, মারেফতের পরে ইমান আসে, ইমানের আগে মারেফত। আবু জাহালের, আবু লাহাবের, ফেরাউনের মারেফত ছিল কোরআন আল্লাহ বলেছেন, ইয়ারিফুনা নিআমাতাল্লাহি সুম্মা ইনকিরুনহা, কোরআনের কথা। মারেফত গুরুত্বপূর্ণ নয়, ইমান এবং শরীয়ত গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন কাফেরদেরও মারেফত আছে, কিন্তু মারেফতটা যেহেতু ইমান পর্যন্ত পৌঁছায়নি, সেহেতু এই মারেফতের কোনো গুরুত্ব নেই। কাজেই মারেফত, যে মারেফত শরীয়তে উদ্বুদ্ধ না করে, সেই মারেফত মারেফত নয়। আপনার মারেফত আছে আর আপনি জানেন যে আল্লাহ নামাজ ফরজ করেছে, নবীজি মরণ পর্যন্ত নামাজ, তার মানে আপনার মারেফতই নেই, আপনার ওটা শয়তান ঢুকেছে। এবার মুসা আলাইহিস সালামের বিষয়ে আসুন, জাহেল এবং মূর্খদের ভিতরে এই কথাগুলো বলা হয়, খিদির আলাইহিসসালামের শরীয়ত লাগতো না, কে বলেছে? আমরা একটা জিনিস ভুলে যাই যে মুসা আলাইহিসসালাম বিশ্বনবী ছিলেন না, খিদির আলাইহিসসালাম মুসানবীর উম্মত ছিলেন না, খিদির নিজে নবী ছিলেন, আল্লাহর কাছে যে শরীয়ত পেতেন সেই মতো চলতেন। কাজেই মুসা আলাইহিসসালাম এক, আমরা মনে করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, মুসা বোধে বিশ্বনবী ছিলেন আর খিদির বোধে মুসানবীর উম্মত ছিলেন, কখনো নয়। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের নবী ছিলেন আর খিদির ইসলাম অন্য জাতির নবী ছিলেন, তিনি তার কাছে আল্লাহ যেভাবে ওই পারেন সেই শরীয়ত মতো চলতেন। মুসা আলাইহিসসালাম মুসার শরীয়ত মতো চলতেন, মুসার এলেম খিজিরের ছিল না, খিজিরের এলেম মুসার ছিল না। কাজেই মুসা আলাইহিসসালাম তিনি বলে ফেলেছিলেন আমি সবচেয়ে বড় আলেম, তো আল্লাহ বললেন না, তোমাকে কিছু এলেম দিছি, আরেকজনকে অন্য এলেম দিছি, খিজিরের কাছে যাও। খিজিরকে যেভাবে আল্লাহ ওহি দেন, মুসাকে অন্যভাবে ওহি দেন, খিজিরকে আল্লাহ যেভাবে অর্ডার দেন, আল্লাহর অর্ডার মানা হলো শরীয়ত আর কিছু না। খিজিরের কাছে আল্লাহর অর্ডার ওহির মাধ্যমে আসতো। এখন যদি কেউ মনে করে আমি মারেফত পেয়েছি, আমার কাছে আল্লাহর অর্ডার আসে, তাহলে তো সে আরেকটা বড় কাফের, যে মুহাম্মদ সাল্লামের পরে আর কারোর কাছে আল্লাহর অর্ডার আছে। খিজির আলাইহিসসালাম কোরআনে স্পষ্ট আছে, ওমা ফাআলতুহু মিন আমরি, আমি নিজে করিনি, আল্লাহ আমাকে ওহি দিয়েছেন তাই করছি। কেউ যদি মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবী বা অন্য কেউ আল্লাহর ওহিমে দিয়ে কাজ করবে, সে তো বড় কাফের। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নিজে বলেছেন, লাউকানা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, যদি মূসাও জীবিত থাকতো তাহলে আমার শরীয়ত মানা ছাড়া কোনো উপায় থাকতো না। এই জন্য মূসা আলাইহিস সালাম নবী ছিলেন এক জাতির,
খিদির আলাইহিসসালাম নবী ছিলেন সম্পূর্ণ ভিন্ন জাতি, মুসা আলাইহিসসালামের শরীয়ত মানার কোনো দায়িত্ব খিদির আলাইহিসসালামের ছিল না, তবে খিদির শরীয়ত মানতেন, তার কাছে আল্লাহ ওহি করে যে শরীয়ত দিতেন সেই শরীয়ত মানতেন। এখন যদি কেউ মনে করে আমার মোহাম্মদের শরীয়ত মানা লাগে না, আমার কাছে আল্লাহ ওহি দেয় আমি সেই শরীয়ত মানবো, এই একদিকে মোহাম্মদের উম্মত নয় কাফের, আর একদিকে নবুয়াত দাবি করার কারণে যেমন কাদিয়ানি গোলাম মাহমুদ কাদি ওরকম আর একটা কাফের হয়ে যাবে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়ে চলে গিয়েছেন সেই শরীয়তের এক চুল বাইরে যাওয়ার অধিকার কারো আছে, এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফির হয়ে যান। আমরা পালন করতে না পারলে সমস্যা নেই, পালন করতে পারি না গুনাহ হবে, কিন্তু যদি খুব ভালো করে বুঝুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের অর্থই হলো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা চলে না, আমার ইবাদত বন্দেগী মারেফাত শরিয়াত তরিকত সবকিছু আল্লাহকে খুশি করতে, এবং কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, আমার শরিয়াত আমার তরিকত আমার মারেফাত আমার হকিকত কেমন হবে, কোন লাইনে চলবে, এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন। কাজেই শরিয়াত তরিকত হাকিকত মারেফত কোনো ব্যক্তি যদি মনে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত তার তরিকত তার হাকিকত তার মারেফতের বাইরে কোনো কিছু করার সুযোগ কারোর আছে আল্লাহ খুশি হয়, ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না, কারণ তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলেন না, তার শরীয়ত লঙ্ঘন করার বৈধতা বিশ্বাস করলেন, অথচ রাসূলুল্লাহ বলেছেন মুসা বেঁচে থাকলে আমার শরীয়ত মানতে হতো। কাজে আমি আল্লাহর রাস্তায় সবাইকে বলি যে আমরা ইমানটাকে আগে সিদ্ধ করি, এবং কোথাও কোনো তর্ক হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন, সাহাবিদেরকে নিয়ে আসেন, মডেলকে আল্লাহ কোরআনে কাদেরকে মডেল বলেছেন, মুসার কথা আল্লাহ নবীজিকে বলেছিলেন, সাহাবিরা পড়েছেন, কাজেই মডেলটা ঠিক রাখলে বিভ্রান্ত হবেন না, সেটা হলো মোহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামগণ, তারা কি শরীয়ত লঙ্ঘন করেছেন, তারা কি মারেফত পেয়েছিলেন, যদি শরীয়ত লঙ্ঘন না করে থাকেন আমাদের জন্য বৈধ নয়, আল্লাহ হেফাজত করুন। অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ মোহতারাম, চমৎকার আমরা বিস্তারিত ভাবে জানলাম, আর বিষয়টা আসলে এভাবে বিস্তারিত জানানো দরকার ছিল। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم